হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় তো আপনারা দেখাইছেন যে ছাদ ঢালাইয়ে আমাদের কী কী পরিমাণ মেটেরিয়ালস লাগবে। তো আমাদের এখানে ছাদ হচ্ছে এরিয়া অফ স্ল্যাব 1200 স্কোয়ার ফিট, এবং ছাদটা কত মোটা করে ঢালাই হবে? 5 ইঞ্চি করে। তো এবার এখানে হচ্ছে 1200টা ফুটে আছে, সেই জন্য এই 5 ইঞ্চিটাকে আমি ফুটে কনভার্ট করে এখানে নিয়ে নিয়েছি 0.416। এবার কী করে এটা এলো? ফুট করতে গেলে এই ইঞ্চিটাকে 12 দিয়ে ভাগ করলেই এই সংখ্যাটা চলে আসবে, তখন হয়ে যাবে এটা ফুট। তো এবার কোনো কিছু সেম ইউনিটে না থাকলে তো আমরা ক্যালকুলেশন করতে পারি না, সেই জন্য এটা ফুটে কনভার্ট করে নেওয়া। এবার রেশিও অফ সিমেন্ট স্যান্ড এগ্রিগেট, আমরা কী রেশিওতে এই মিক্সচারটা তৈরি হবে, তাতে 1 পার্ট সিমেন্ট থাকবে, 2 পার্ট স্যান্ড বা 2 ভাগ বালি, 4 ভাগ পাথর। তাহলে আমাদের 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি, 4 ভাগ পাথর। তো আপনার বাড়ির ক্ষেত্রে আপনার ইঞ্জিনিয়ার যে রেশিও বলে দেবে আপনি সেইভাবেই করবেন। তো এবার এখানে হচ্ছে এই রেশিওর যোগফল হচ্ছে 7। ভলিউম অফ স্ল্যাব, এই যে 1200 স্কোয়ার ফিট এই হলো, এর ভলিউম কি? তো আমাদের মাল জিনিসপত্রের মানে সিমেন্ট বালি পাথরের হিসাব বের করতে গেলে ভলিউম বের করতে হবে বা আয়তন বের করতে হবে। তো ভলিউম অফ স্ল্যাব এরিয়া ইনটু থিকনেস, এরিয়া কত? 1200 স্কোয়ার ফিট, আর থিকনেস হচ্ছে 5 ইঞ্চি বা 0.416 ফুট, ইজিক্যাল টু 1200 ইনটু 0.416 সমান 499.2 CFT। সিএফটি কেন হলো? এখানে স্কোয়ার ফুট ছিল, এখানে কিউব ফুট হলো, তারপর 3টে ইউনিট গুণ করলে তখন সেটা কিউব হয়, সেই হিসাবে সিএফটি। তাহলে রাউন্ড ভলিউম কত হলো? 500 CFT, এবং এই 500 CFTটাই হচ্ছে ওয়েড ভলিউম, মানে ভেজা ভলিউম, যেটা হচ্ছে ওই জল মেশালে যে আয়তনটা আমরা পাবো সেই ভলিউমটা পেলাম। আমরা জানি এবার আমাদের যখন বাজার থেকে মেটেরিয়ালস কিনবো তখন আমাদের ড্রাই ভলিউমেই কিনতে হয়, সেই জন্য ড্রাই ভলিউম বের করতে হবে। এবার ড্রাই ভলিউম কি? ওয়েড ভলিউম ইনটু 1.54। তাহলে আমাদের কী হলো? 500 ইনটু 1.54 CFT ইজিক্যাল টু 770 CFT। এটা হচ্ছে আমাদের ড্রাই ভলিউম, বাজার থেকে কেনার সময় আমাদের এই পরিমাণ মেটেরিয়ালস কিনতে হবে। তাহলে আমার টোটাল মেটেরিয়ালস হলো 770 CFT। এবার এর মধ্যে কতটুকু বালি, কতটুকু সিমেন্ট, কতটুকু পাথর লাগছে? সিমেন্ট, এবার আমরা জানি রেশিওর অঙ্ক করতে গেলে রেশিওর যোগফল, এবং যেটা হিসাব করব সেই কতটুকু আছে সেটা ভাগ রেশিওর যোগফল ইনটু টোটাল কোয়ান্টিটি। তাহলে এখানে টোটাল কোয়ান্টিটি হচ্ছে 770, এখানে 1 অংশ বা 1 পার্ট সিমেন্ট আছে, এবার রেশিওর যোগফল 7, এই যেখানে রেশিওর যোগফল 7 দেখিয়েছি, তাহলে এটা কাটাকুটি করলে
110 সিএফটি হচ্ছে। তো আমরা সিমেন্ট কেনার সময় তো আর সিএফটিতে কিনি না, এবার সেটা ব্যাগে কনভার্ট করে নিয়ে আছি। তো কনভার্ট টু ব্যাগ মানে ব্যাগে কনভার্ট করে নিতে গেলে কী করতে হবে, এবার সিএফটিকে 1.25 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 1.25 ইজ ইকুয়াল টু 1 ব্যাগ, তাহলে 110 সিএফটিকে 1.25 দিয়ে ভাগ করলে তাহলে হচ্ছে আমাদের 88 ব্যাগ হলো। এবার স্যান্ডের কী হলো, স্যান্ড 770, এখানে দুই পার্ট বা দুই অংশ হচ্ছে বালি, রেশিওর যোগফল 7, তাহলে ক্যালকুলেশন করলে 220 সিএফটি। এখানে কনভার্সনের কোনো ব্যাপার নেই, যেহেতু আমরা বালিটা সিএফটিতেই কিনে থাকি, যার জন্য সিএফটিই থাকবে। এগ্রিগেট তাহলে 770 ইন্টু 4 পার্ট হচ্ছে এগ্রিগেট বা 4 ভাগ এগ্রিগেট ভাগ 7 রেশিওর যোগফল ইজিক্যাল টু 440 সিএফটি। তাহলে আমাদের এই 1200 স্কোয়ার ফিট ঢালাইয়ের জন্য আমাদের কতটুকু মাল মেটেরিয়ালস লাগছে, আমাদের লাগছে 88 ব্যাগ সিমেন্ট, 220 সিএফটি বালি, 440 সিএফটি পাথর। যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে তবে ডিসলাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।